সাপ নিয়ে সটাংহাজির হাসপাতালে এক সাপে কামড়ানোর পরিবার। পান্ডুয়ার বৈচি রায়পাড়ার বাসিন্দা রেনু রায়কে কাজ করার সময় বিষধর সাপে কামড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, নারকেল গাছের বাকল পরিষ্কার করার সময় তার বাঁ হাতের বুড়ো আঙ্গুলে ছোবল মারে ওই বিষধর সাপ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বৈচি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে, ওখানে তাকে ভর্তি করা হয়। তড়িঘড়ি চিকিৎসা শুরু হওয়ায় তিনি একটু সুস্থ হন বৃদ্ধা। চিকিৎসার সুবিধার জন্য বৃদ্ধার পরিবার সাপটিকে ধরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারদের দেখায়। এমন ঘটনার ফলে সকলে একটু চমকে ওঠেন। পাণ্ডু হাসপাতালের বিওএমএইচ মঞ্জুর হোসেন বলেন, অনেক সময় কেস এসেছে সাপে কামড়ানোর পর রোগীকে ওঝার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যাওয়া হয় ছিল, সেই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কারণে তাদের অবস্থা খারাপ হয়েছে, অনেক সময় মৃত্যু হয়েছে রোগীর। আমরা এর বিরুদ্ধে নানা জায়গায় সচেতনতা শিবির করেছিলাম, যার ফলে মানুষ একটু সচেতন হয়েছে, যার ফলে এই রোগীর পরিবার একটুও সময় নষ্ট করেনি। আর আমাদের পক্ষ থেকে এমনই সচেতনতা শিবির আগামী দিনেও লাগাতার চালানো হবে। কোথায় ছিল? কোথায় কি নারকেল গাছ পরিষ্কার করা হয়েছিল? কি নাম আপনার? রেনু রায়। মুগড়া পরিষ্কার করছিল, যে মুগড়ার মধ্যে ছিল সাপটা, আর যা মানে মুগড়া টেনে যায় আর ধরাম করে যা হাতে ধরে গেল। তোমরা কোথায় নিয়ে গেছিলে? আমরা প্রথম বৈচি গ্রাম নিয়ে গেছিলাম, তারপর পান্ডুয়া নিয়ে এলাম। আচ্ছা, তোমরা কি সাপ সমেত নিয়ে এসছো? সাপটা সমেত নিয়ে এসছো? হ্যাঁ, সাপ সমেত নিয়ে। কেন নিয়ে এলে? কেন নিয়ে এলাম, যদি অন্য সাপের নাম করায় সেইভাবে যদি ইঞ্জেকশন দেয় মানুষ তো মরে যেতেও পারে, অন্য সাপের ইঞ্জেকশন দিলে পরে, সেই জন্য সাপ সমেত নিয়ে এসেছি, তাদের দেখে ইঞ্জেকশনটা দেয় যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কী করতে, কোথায় ছিল কি সাপটা? সাপটা একটা ক্যাজেরার মধ্যে ছিল, মানে ঝাঁট দিচ্ছে তো, মনিম বাড়ি কাজ করছিল, ঝাঁট দিতে দিতে হয়েছে কথা, মানে নারকোল গাছের বাগানের মধ্যে? হ্যাঁ, নারকোল গাছের বাগান। তোমার নাম কি? আমার নাম বীরু। হ্যাঁ, বীরু রায়। বীরু রায়। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে একজন বৃদ্ধকে নিয়ে আসা হয়েছে, তাকে সাপে কামড়েছে, সে তার পরিবার সাপ সহ নিয়ে এসছে, কী বলবেন? সাপ সহ নিয়ে এসছে আমাদের এইখানে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সঙ্গে কোঅপারেশনে সাপ কামড়ানোর উপরে কয়েকটা সচেতনতা শিবির আমাদের এখানে আয়োজন করা হয়েছে, এবং আরও কতগুলো শিডিউল বাকি আছে, সেগুলো এই কোভিড সিচুয়েশনের জন্য একটু দেরি হয়েছে বা বর্ষাকাল পর্যন্ত দেরি হয়েছে, সেগুলো আরও হবে। যাই হোক, ওই সচেতনতা শিবিরে অনেক ফলপ্রসূ হয়েছে, লোকজন।